প্রধান চোর পঞ্চায়েত চোর, এদের আমরা শুধু ভোট দিয়ে জিতিয়েছি। সরকারি ঘর না পেয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ব্লক অফিসের সামনে জমায়েত গ্রামবাসীদের। মঙ্গলবার ধূপগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিতে এসে দীর্ঘদিন ধরে ঘর না পেয়ে ধূপগুড়ি ব্লকের বালুগড়িয়া গ্রাম পঞ্চায়েতে 15147 পাঁচে গ্রামবাসীরা নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন। অভিযোগ, 2018 সালে ঘরের জন্য সমস্ত প্রক্রিয়া করা হলেও 5 বছর হতে চলছে, কিন্তু এখনও পর্যন্ত 15147 পাঁচের প্রায় 100-র ওপর গ্রামবাসী ঘর পায়নি বলে দাবি। গ্রামবাসীদের অভিযোগ, গরিব মানুষদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। ঘর প্রাপকদের তালিকায় সমস্ত মধ্যবিত্তদের নাম রয়েছে, কি কারণে ঘর দেওয়া হচ্ছে না এই বিষয়ে একাধিকবার এলাকায় পঞ্চায়েত প্রধানের কাছে দরবার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিন বাধ্য হয়ে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে ধূপগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ঘরের বিষয়ে কথা বলতে এসেছিলেন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জরুরি কাজে বাইরে থাকার কারণে তাদের লিখিত আকারে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে বলে জানা গেছে। অভিনা যাও ছোড় কর বাবা, দাদু বাবা, everything is under control, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। এই যে জিরো টিকিং যে হয়ে গেল ইলেকশনের পরে, আগামী ইলেকশনের পরে, তেমন খালি ওই আমার একটা বড় নেতা নিয়ে ওই উমার খালি বড় বড় ওইখানে জিরোটেকিং করিয়া আবার চলে গেছে। গরিব লোকলে একটারও নাম নেই, জিরোটেকিং একটারও নাম করে নি। কে করে নাই? হ্যাঁ, কে করে নাই? এটা জিরোটেকিং করে গেছে স্যার। মানে কতজন আপনারা এমন ঘন পান নেই? আমরা কম লোকে মনগঞ্জে 50-60 ঘর লোক, গরিব লোকলে কিছু পাই। কোন এলাকা এটা? কোন এলাকা? বারহড়িয়া। প্রধানকে বলছিলেন? হ্যাঁ, প্রধানকে বলছি। প্রধানও আমাদের চোর, পঞ্চায়েতও আমাদের চোর। ওগুলা খালি আমরা ভোট দিয়ে জিতেছি। আপনার নাম? আমার নাম নসির। আমরা আজকে এসেছি 2018 সালে যে জিও টেকিংটা হয়েছিল সেটা গরিবের মধ্যে কেউরে করে নাই, সব হচ্ছে বড় লোকের নিয়ে। আর ওটা আজকে পাশ হয়ে যাচ্ছে সব বড় লোকের জন্য। এই দিদির জিও টেকিং করেছে অথচ কাগজ নিচ্ছে, আবার এই দিদির লিস্টের নাম নাই জিও টেকিংয়ে। এই দেখো, ছেলে পুষে না, বৃদ্ধ বুড়ি, থাকার মতো ঘর নাই, প্লাস্টিকের তোলায় আছে। বারবার গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে বলে যে আমার একটা থাকার ব্যবস্থা করো, ঘরের ব্যবস্থা করে দাও। তাও দেয় না, বলছে বয়স হয়ে গেছে, ঘর হবে না। কতজনের সমস্যা এমন? কতজন আমাদের তো মনে করে 100 ঘরে গরিব দরিদ্র। ও ধরিলে কি কারণে দিচ্ছে না? কি কারণে দিচ্ছে না? এখন ওরা নেতা, ওরাই নিজে জিও টেকিং করেছে। ওরা দাদাকে দিছে, বাবাকে দিছে, ভাইকে দিছে, ওদের আত্মীয় স্বজনকে দিছে। কোন অঞ্চল থেকে আপনারা? আমরা বারোঘড়িয়া জিপি, 15147। এই বিষয়ে জিপিতে? হ্যাঁ, জিপি আমাদের প্রধান সাহেব জানে। আমরা বারবার এইটা নিয়ে আমরা বলছি যে আমি না ভাই, আমার মতন অনেক পাশাপাশি গরিব আছে, তাদের জন্য অন্তত একটা করা হোক। প্রধান বানাইছে, মন্ত্রী বানাইছে, ওগুলো সব চোর। আমরা আজকে এসেছি 2018।